বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের শেষ প্রান্ত বিমানবন্দর এলাকায় প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিঁড়ে পাঁচজন নিহত হলে ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের কমিটি করা হয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তিন সহ পরে কমিটির সদস্য বেড়ে হয়েছে ছয় জনে রাতভর তদন্ত শেষে ঘটনার পরদিন মঙ্গলবার ভোরে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি দুপুরে ব্রিফিংয়ে এসে সচিব বলেন এটি কমিটির প্রাথমিক প্রতিবেদন যেখানে মূলত দায়ী করা হয় প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাজুবা গ্রুপ কর্পোরেশনকে হতাহতের জন্য চারটি কারণ চিহ্নিত করে তদন্ত কমিটি সরকারি বন্ধের দিন বেআইনিভাবে কাজ করা ট্রাফিক পুলিশকে অবহিত না করা উঁচু নিচু জায়গায় ক্রেন স্থাপন এবং অতিরিক্ত গাড়ির চাপকে এই দুর্ঘটনার কারণ দেখিয়েছে তদন্ত কমিটি তবে প্রয়োজনীয় ভার সক্ষমতা না থাকলেও কেন ক্রেনটি দিয়ে কাজ করা হচ্ছিল তার জবাব ছিল না প্রতিবেদনে এটা এই মুহূর্তে জাজমেন্ট দিতে পারবো না এটা আমরা কিন্তু দি স্টেবিলিটি আর একটু আগে সচিব বলেন যে ওটা দিয়েই করা হয়েছে সচিব বলেন চুক্তি অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিভাবে ক্ষতিপূরণ পাবে সে বিষয়ে জানাতে পারেননি এই কর্মকর্তা প্রজেক্টের পিডি যারা ছিল ওখানে আমাদের লোকাল যারা আমাদের কাজের সার্ভেজার প্রত্যেককে আমি এই মুহূর্তে মিটিং থেকে উঠে প্রত্যেককে আমি লিখিত সুযোগ করবো কার কোন জায়গায় ব্যর্থ হচ্ছে আমাকে জানানোর জন্য এমন কমিটি আমাকে আগামী দুদিনের মধ্যে রিপোর্টটা দিবে কর্মকর্তারা জানান এই অপরাধের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত কিংবা চুক্তি বাতিল হতে পারে এছাড়াও দু এক দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেয়া হয় দেশব্যাপী চলমান প্রকল্পগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান সড়ক পরিবহন সচিব আমরা সারা দেশের সবগুলো প্রকল্পে আজহার লিমন এখন ঢাকা